ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। সবাই নিশ্চয়ই অনেক অনেক ভালো রয়েছেন। তো বর্তমান সময়ে আমরা সবাই কিন্তু স্মার্টফোন দিয়ে টুকটাক কম বেশি ছবি তুলে থাকি, এবং ছবি তোলার পরে আমরা সবাই চেষ্টা করি যে কীভাবে ছবিগুলোকে একটু প্রফেশনালি এডিট করে, একটু কালার গ্রেডিং করে, ব্যাকগ্রাউন্ডটা একটু ব্লার করে একটা DSLR লুক ছবিতে নিয়ে আসা যায়। আর সেই জন্য আমি আজকের এই কন্টেন্টটি তৈরি করেছি। আজকের এই কন্টেন্টটি আমি আপনাদেরকে দেখাবো একটা নর্মাল সেগমেন্টের, একদম নর্মাল বাজেটের একটা ফোন দিয়ে কীভাবে আপনি একদম DSLR লুকের মতো করে একটা ছবি আপনি এডিট করবেন এবং প্রফেশনালি কালার গ্রেডিং করবেন, ব্যাকগ্রাউন্ডটা ব্লার করবেন। তো আমরা কোনো হেভি ফটো এডিটিং সফটওয়্যারও ইউজ করব না, আমরা অনলাইন থেকেই আমরা ফটোটাকে এডিট করব এবং খুব কম সময়ে 2 থেকে 3 মিনিটের ভিতরে আপনি আপনার ফটোটা এডিট করে একটা প্রফেশনাল লুক আপনি নিয়ে আসতে পারবেন। তো বিস্তারিত থাকছে ভিডিওতে, ভিডিওটি না টেনে কন্টিনিউ করতে থাকুন। এবং আপনারা যদি এরকম টেক রিলেটেড ভিডিও দেখতে পছন্দ করেন, অবশ্যই নিচে সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে আমার আপলোড করা নেক্সট টেক রিলেটেড ভিডিওগুলো আপনাদের নিউজ ফিডে খুব দ্রুত পৌঁছায়। দর্শক, আপনারা দেখছেন চ্যানেল টেক জোন বাংলা, এবং পুরো ভিডিও জুড়ে আপনাদের সঙ্গেই থাকছি আমি দুরন্ত মুসাফির। আমরা চলে যাচ্ছি ভিডিওর মূল পর্বে, সঙ্গেই থাকুন। তো ফাইনালি আমরা আমাদের মোবাইল স্ক্রিনে চলে আসলাম। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো না কীভাবে ফোন দিয়ে কিন্তু একটা ফটো শ্যুট করতে হয়, কারণ আমরা সবাই জানি কীভাবে ফোন দিয়ে ফটো শ্যুট করতে হয়। ওকে, আমি আপনাদের দেখাবো কীভাবে আপনি আপনার মোবাইল দিয়ে ফটোটাকে প্রফেশনালি এডিট করবেন। তো সর্বপ্রথম আমরা দেখে নেব আমরা কোন ছবিটা এডিট করতে যাচ্ছি। এই যে দেখুন, এই ছবিটা আমার মোবাইল দিয়ে শ্যুট করা হয়েছে, আমরা আজকে এই ছবিটা এডিট করব। ওকে, তো তার জন্য আমরা সর্বপ্রথম চলে যাব গুগলের ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারের এই যে সার্চ বার আছে, সার্চ বারে গিয়ে আমরা লিখব স্লাজার, SLAZZER, স্লাজার। এটা লিখে আমরা গোতে ক্লিক করব। গোতে ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস পেয়ে যাবেন। এই যে এখানে দেখুন, এই ইন্টারফেসের সর্বপ্রথম যে লিঙ্কটা রয়েছে www.slazzer.com, আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস পাবেন। এখানে যে দেখুন আপলোড ইমেজ, এই অপশনে ক্লিক করে দেব। আপলোড ইমেজ অপশনে ক্লিক করার পরে আপনার গ্যালারি চলে আসবে। তো আমরা গ্যালারিটাকে, যেহেতু আমার গ্যালারিতে অনেক ছবি রয়েছে, আমি গ্যালারিটাকে ফোল্ডারে নিয়ে আসতে যাচ্ছি। এক এক ফোনে ফোল্ডার আনার সিস্টেম এক এক রকম, কারো সরাসরি আসে অথবা কারো আমার মতো এরকম একটু ঘুরিয়ে পেঁচিয়ে নিয়ে আসতে হয়। তো এই যে দেখুন, আমি এখানে টেস্ট অ্যালবামে ছবিটা সিলেক্ট করে রেখেছি, ছবিটা আমি এখন আপলোড করে দিলাম। ওকে, তো আপলোড হয়ে যাওয়ার পরে একটু সময় নেবে, হয়তো বা 30 সেকেন্ড 40 সেকেন্ডের মতো জাস্ট ছবিটা আপলোড হয়ে গেল। ওকে, এখন এই যে দেখুন, এখানে এডিট অপশনে ক্লিক করে দেবো। এই যে দেখুন, এডিট অপশনে ক্লিক করার পরে এখানে দুটো অপশন আসবে, এডিট HD ইমেজ এবং এডিট প্রিভিউ। আমরা এডিট প্রিভিউতে ক্লিক করব, কেউ কিন্তু এডিট HD ইমেজে ক্লিক করবেন না। ওকে, এডিট প্রিভিউতে ক্লিক করার পরে এইরকম একটা ইন্টারফেস পাবেন। নিচে একটু স্ক্রল করলে এখানে তিনটা অপশন পাবেন, ব্লার, সিলেক্ট ইমেজ এবং চুজ কালার। আপনি যদি পিছনে ব্যাকগ্রাউন্ডটা যদি এক কালারের দিতে চান, তাহলে এরকম এই যে এখানে বিভিন্ন কালার পেয়ে যাবেন আপনি, একদম রেডিমেড কালার। ওকে, এই যে দেখুন, আর আপনি যদি এই সাইড থেকে কিছু ব্যাকগ্রাউন্ড দিতে চান আপনার ছবির পিছনে, এই এটা কিন্তু একটা ওয়েবসাইট, এবং এই সাইটের পিছনে এই যে দেখুন, এই সাইট থেকে কিন্তু আপনি কিছু ছবি আপনার ছবির পিছনে সেট করতে পারেন, যেটা এই সাইটে অলরেডি সেভ করা রয়েছে। ওকে, এই যে দেখুন, আমি বেশ কয়েকটা ছবি সিলেক্ট করে আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, এখানে আরও অনেক ছবি রয়েছে, আপনি এখান থেকে চাইলে কিন্তু আপনার ছবির পিছনে ব্যাকগ্রাউন্ড সেট করতে পারেন। তো আমি এখান থেকে করব না। এই যে দেখুন, এই যে সিলেক্ট ইমেজের নিচে একটা অপশন রয়েছে, এই যে জাস্ট আপলোডের একটা অ্যারো মার্ক রয়েছে, দেখুন একবারে সবার বামে, আমি এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করলে আপনাকে এখানে আপনার গ্যালারি শো করতে বলবে। আর এই যে আমি গ্যালারি শো করলাম, গ্যালারি শো করার পরে আমি এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেব। এই যে দেখুন, আমি এই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিলাম। ওকে, তো এই ব্যাকগ্রাউন্ডটা নেওয়ার পরে আপনি এটাকে কী করতে পারেন, আপনি এটাকে জাস্ট ব্লার করে নিতে পারেন। এই যে দেখুন, এখানে হালকা ব্লার, আরেকটু হালকা ব্লার, ব্লারের বিভিন্ন ক্যাটাগরি রয়েছে। তো আমরা যে এই ক্যাটাগরিটা রেখে দেবো, এই ক্যাটাগরিটা সিলেক্ট করে আমি জাস্ট এই যে ডাউনলোডে ক্লিক করে দেবো। ডাউনলোডে ক্লিক করার সাথে সাথে আমার ছবিটা যে দেখুন ডাউনলোড হয়ে গেল। ওকে, আমাদের এখানকার কাজ শেষ। এখন দেখুন, আমরা গ্যালারিতে গিয়ে জাস্ট ছবিটা একবার দেখে আসবো যে কতটুকু ডাউনলোড হলো এবং ছবির কোয়ালিটিটা কেমন। এই যে দেখুন, ছবিটা কেমন একটু আপসা আপসা, একটু ঝাপসা ঝাপসা দেখা যাচ্ছে। তার জন্য আমরা এখন যেটা করব, সেটা হচ্ছে আমরা গুগল প্লে স্টোরে চলে যাব। এবং গুগল প্লে স্টোরে যাওয়ার পরে এখানে রিমিনি, RIMINI, এই যে রিমিনি অল প্রোটো ফটো এনহ্যান্সার, এই সফটওয়্যারটা ডাউনলোড করে নেব। খুব ছোট্ট একটা সফটওয়্যার, আপনার যে কোনো ফোনে ডাউনলোড করা সম্ভব। তো সফটওয়্যারটা ডাউনলোড করার পরে আমরা জাস্ট ওই সফটওয়্যারে চলে যাব, এবং এখানে কিছু পারমিশন চাইবে, আপনারা পারমিশনগুলো দিয়ে দেবেন। আমি যেহেতু এই সফটওয়্যারটা ডাউনলোড করেছি এবং এটা দিয়ে কাজ টাজ করেছি,
আমার কাছে পারমিশন চাইনি আমি সরাসরি চলে আসলাম ওকে তো পারমিশন দেওয়ার পরে আপনি জাস্ট আপনার একটু আগে এডিট করা ছবিটাকে আপনি সিলেক্ট করে দেবেন ওকে তো এটা সিলেক্ট করার পরে এই যে সিলেক্ট করলে এরকম একটা ইন্টারফেস পাবেন এই যে এখানে দেখুন এনহ্যান্স প্লাস এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে ছবিটা এই সফটওয়্যারে আপলোড হবে ওকে এই যে দেখুন ছবিটা আপলোড হচ্ছে আপলোড হয়ে গেল প্রায় আপনার নেট যদি ভালো থাকে খুব বেশি সময় নেবে না এখন এই যে দেখুন এই সফটওয়্যারের ইফেক্টটা পড়ার পরে এই ছবিটা দেখুন এবং এই পাশের এই ছবিটা দেখুন আমি যদি আরেকটু জুম করে আপনাদের দেখাই আজ দেখুন এখানে বিফোর এখানে আফটার অর্থাৎ এই সফটওয়্যার দিয়ে এডিটিং করার পরে ছবিটা কত ক্লিয়ার দেখা যাচ্ছে আর এটার আগে কত ঝাপসা দেখা যাচ্ছে ওকে তো আমরা এই দাগটাকে একবার এই পাশে টেনে নিয়ে আসবো একদম এই পাশে টেনে নিয়ে আসবো টেনে আসার পর দেখুন আমাদের ছবিটা একদম সুন্দরভাবে ক্লিয়ারলি এডিট হয়ে গেল ওকে তো এখন এই যে দেখুন উপরে একবারে উপরে দেখুন বাম কর্নার সরি ডান কর্নারে ডাউনলোড অপশন রয়েছে জাস্ট এখানে ডাউনলোডে ক্লিক করে দেবো ডাউনলোডে ক্লিক করার পরে ছবিটা অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে ওকে এই যে দেখুন সেভ ইন গ্যালারি ডাউনলোড হয়ে গেলো ছবিটা আপনি এখান থেকে চাইলে সরাসরি শেয়ারও করতে পারেন ওকে তো চলুন আমরা গ্যালারিতে যাই এখন দেখে আসবো যে ছবিটা কতটুকু সুন্দর হলো এবং কতটা 4K রেজুলেশন টাইপ হলো এই যে দেখুন এখন আর ছবিটা কোনোভাবেই ফাটবে না এবং একদম সুন্দর 4K রেজুলেশন দেখুন পিছনের ব্যাকগ্রাউন্ডটা দেখুন একদম DSLR মোডের মতো ব্লার হয়ে গেল ওকে এই ছবিটা আর এই ছবিটার মধ্যে অনেক কিন্তু ডিফারেন্স রয়েছে এই যে দেখুন আর এই ছবিটা দেখুন এই যে অনেক ঝাপসা কিন্তু ওকে তো এভাবে আপনারা আপনাদের ছবিটাকে প্রফেশনালি এডিট করতে পারেন ওকে তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন এবং ভিডিওর কোনো অংশ যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি কমেন্টে আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ওকে তো এখন বিদায় নেওয়ার পালা এবং বিদায় নেওয়ার পূর্বে আপনাদেরকে আরও একবার স্মরণ করে দিতে চাই আপনি যদি এখনও টেক জোন বাংলা পরিবারের সদস্য না হয়ে থাকেন নিচে ছোট্ট সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে এবং পাশের বেল আইকনটি বাজিয়ে রেখে আমাদের টেক জোন বাংলা পরিবারের সদস্য হয়ে যাবেন যাতে আমার আপলোড করা নেক্সট ভিডিওটা খুব দ্রুত আপনার নিউজ পেজে পৌঁছে যায় আপনাদের সাথে দেখা হয়ে যাবে নেক্সট কোনো কন্টেন্টে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ